এবার আমার সুগন্ধে মানি বাড়িয়ে গেছি। আমি কিন্তু আমার বাবার নাম জন করে বেটি কইতে পারে রাজনীতি সবল নিয়ে করত। আমরা সন্তোষজনক না, তো এই জন্য আপনাকে নির্ভয় কমিটির পর থেকে অভিযোগ দেওয়া হয়নি। স্বাক্ষর করেছেন কে বা দপ্তর? না দপ্তর নিজের সাথে আমরা মানে মনে করতে পারি কিনা স্থানীয় রাজনীতির কোন ইন্ধন আছে মানে আপনার? হ্যাঁ আমরা তো জানি কুমিল্লার প্যারালাল আসলে তো স্বাভাবিক সব আছে, এটা উনি একরকম। আমি তো তোর বিগত টানত আমি খাড়িটা ভালো ভালো বাসি ভালো চাইছি। আমরা আমার কাছে জিজ্ঞেসেন ওনার কাছে যান 2017 ইলিশের আগে 14 আমি ওয়াসিম আবু আরো দুই একজন আমরা 3-4 বার জাহাঙ্গীর গেটে ক্যাপ্টেন হোটেল আছে রেস্টুরেন্ট 3-4 বার বসি। উনি ইয়াসিন সাহেব আমার বললো ঠাকুর তো আমি তো তোমাদের বসি সিনিয়র রাজু সিনিয়র লোক আমাকে বেশি পোস্টার দাও আমি ফি আমার নিন্দা আমরা মনোভি ফেসি ডুবেন নেন আমার কতটা মৃত্যু হইলে আমরা জিঙ্গান যাইয়া বইয়া উনি ভারতী হিসাবে মৃত্যু গেল কিন্তু ওই উনি ফেসি দেন আমি সেক্রেটারি এরপর আর নামে না মানে অন্য পোস্ট আছে না এবার আসেন এই ফার্স্ট আমরা সাংগুরি মনোভি ফার্স্টটা সাংগুরি সম্বন্ধ ফার্স্ট জন্য দোয়াল আনতে পারি তো আমি 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 করলাম আমিরের নাম আল্লাহ যদি একজনের আমাকে সুস্থ আর তারা আফা রাবি আফা ইয়াসিন ভাই গুলো জোশিবেন না আমি কিন্তু জসিমও থাক আমি থাক আবুল নাম তো পাঁচটা আগে বিষে কে এটা নাকি আর কি আমি কিন্তু আমি আমির নাম তারা কেউ দোষী না তো এই এই কুটিকাটি করতে করতে আর কমিটি গইল না ইলিশে আই করি আমরা এই 17 ইলিশে আই করি ইলিশে উনি তো আমার ভাষাতে নিছে আমি মিথ্যা কথা কোনো কেন উনি আমার ভাষা ফার্স্টের সময় আমার গুলশান ভাষা আইয়া আইসের সময় একটা ওষুধও লই আছে আমার কাছে বলুন উনিটা কবি দিচ্ছে না কি না কই হারবাল আর হারিবাল ওষুধ দক্ষিণ আফ্রিকার বারা হলুদ দিয়া বোতলের ভিতরে লারে লারে উনি তখন খাইবে খাইয়ে আমার দিদি খাইলো উনি খাইছি গিলে দাননি বুঝলি এটা বিষ না আমি খাইছি তো আমিও লইয়া মুখের থেকে ওই পকেট থেকে আমি খাইছি আমার বউ লগে খাই না আমার বুঝি ইলিশের পকেট আমার বউ সাই ইলিশের দিকে আমি আর চাই না বউর দিকে আমি আসতে লই খেয়েছি যাইয়া যিনি ড্রাইভার মিটিং ছিল ভাই শুনেন তো আমি বড় এই গাড়ি বহু দূর আগে দুজন চা খাইলাম খাই আটটা থেকে আমরা তো আগে আপনার আছে একদম ঢুকে গেছে এই কথা একটু বলেই শেষ আমি আর কত বাড়িতাম না ঢুকেই বেনুজিয়া টিভি দেখতেছে মোশার সাহেব এর বেনুজি বলেছে আমরা এই দরজা ঠিক এই দরজা ঢুকছি মোশার সাহেব আমনে ডক্টর মোশার সাহেব তাই আমি সালাম দিয়েছি কেন আইসো তা আমি আমি কইছি ম্যাডাম আমি দুইবার রিসেপ করতো একবার তো করছি ইয়াসিন ভাই করো হ্যাঁ ইয়াসিন দমকে তুমি আমাদের লিগেন্ডে আনছো তোমার লিগেন্ড তুমি করবো দিকে না আমি তোমার লইছি আমার উপায় আমরা দুজন কত গাড়াই করতেছি এই ব্যাগে রাহ এটা করতেছি ডক্টর মুসুর সাহেবগুলো ও তোমরা করতে না কেউ এই মনুসুদ্দিন সাহেব দিয়ে দেন ঠিক এইভাবে আর ম্যাডাম এটা শুনে একটা টেবিল বাড়ি দিল বাড়ি দিয়ে ডক্টর মুসুরাব মনুসুদ্দিন নাম আসলো কেন উনি করলো রাজনীতি করবো ইলিশন করলে সাক্ষ্য করতে হবে এখানে ঠিক এইভাবে ল্যাঙ্গুয়েজটা এবার আমি বললাম ম্যাডাম আমার তো কারণ আছে আমি এবার ইলিশ আমার টাকা পয়সা উইক আছে আর একটা মতো মাই আমার বাইরে এলে বোঝায় এবার তখন কইছে এবার মারে এবার থাকতাম না আমি দাঁত পেরে দিয়ে ক্রস করতো ঠিক এই ভাষায় আমি কইছি গল্পটা কতক্ষণ সাইড দেখে বললো আমার ছেলেটা মারা গেছে জানি আমার ছেলে মারা গেছে আমি গুন্ডা দুটো বই দিছি আমার ছেলেকে বিদেশে আমি তোমরাই বই দিছি আর তোমরা লিশন করো না করো না যাও এভাবে তোমার আব্বার নাম সাধন মুক্তার নাম আমি সাইয়ার নাম আমার বাবার নাম উনি কেমনে জানে তোমার বাবার নাম সাধন মুক্তা আমি জি আকবর হোসেন তোমার কি আমি ফুয়াদু ভাই আকবর হোসেন নুমুল হোসেন নেই জাহাঙ্গীরের নামে তোমার বাপের নামে আর তোমার নামে তোমার নামে আমি হে কদিপু মিলে জানবো সব জানি তোমরা নামে দেই আর তুমি এই সঙ্গে করো না এবার আমার সঙ্গে দিয়ে ভাঙি বাড়িয়ে গেছি আমি কিন্তু আমার বাবার নাম জন করে বেটি কইতে পারে তো আমি আর কি আমি রাখেন আলম সাহেব নিচে ওটা গেল মিটিং করে আইও গেল তারা তাড়াতাড়ি সিডি দেন আমার সিডি দিয়ে দিত তো উনি আর কমপ্লিটলি সিডি বার করতেন পরের দিকগুলো তুমি ভাই আমি কালকে রানু আমার কেস আছে একটা তুমি দুপুর দিকে আই আমি সারলা পাশাইছি আর কি দুজন দুজন আসছেন নিচে সাংবাদিক সব বই দিচ্ছে যে সাংবাদিক আমি কিন্তু ম্যাডাম আমরা কত দিচ্ছে ইয়াসিমের শহর তো আমরা কত দিচ্ছি আমরা টান ডিসিশন দিচ্ছে আমার নাম করতাম না এবার ইয়াসিম ভাই আমি নিচে বইয়া লগলো ট্রেন দিচ্ছি দুলন ইয়াসিম ভাই সরি দুলন রে আমি নিচে কত জিঙ্গে ট্রেন করছি দুলন তুমি তো আমার বাহার যাও কিন্তু কাছে আমার এই কাগজপত্র দিয়ে আছে
এটি লাগবো তাদের দিক চলে আয়া দিলে আমি তুমি কাজু বাটা লই নি এবার যে এক্সামে বাহাতাই এবার দিলিশন হলো আমি কইছি ইমেইল দিছি আমার ফোন করছে না কিছু কারণ দিকে কইছি যে সত্য কথা কইছি কিছু কারণ দিকে তো অসুখেছে করণ নাই এ এমনি চলতেছে এবার তো উনি কমিটি করে আমি কেউ দিয়ে দিও আমরা তো খোলাই না আমি তো কিছু তোমরা সব না সব আমরাও কিছু পাইছে তারাও কিছু পাইছে এটা তো রাজনীতি আমার সব দিয়ে লাগবো এটা তো রাজনীতি না রাজনীতি সবার লোক করতো